আজ আমরা চলেছি কালুয়াষাঁড়ের পথে, নয়গ্রামের কালুয়াষাঁড়, অরণ্যের প্রাচীন দেবতা। মানুষের বিশ্বাসে বেঁচে আছেন হাজারো বছর ধরে। এই ঠাকুরের প্রসাদ কিন্তু আর পাঁচটা ঠাকুরের মতো নয়। এই ঠাকুর প্রসাদ হিসাবে কি গ্রহণ করেন জানেন? মদ, মুহুলের মদ দিয়ে পুজো করা হয় কালুয়াষাঁড়কে। এরকম মাতাল ঠাকুরের উপরেও জঙ্গলবাসী মানুষের বিশ্বাস অগাধ। আমার ছেলে মেদিনীপুরে থাকতো, যখন বাচ্চা যখন জন্ম হয় তখন একবারে নার্ভাস হয়ে গেছিল, ডাক্তার ওকে না বলে দিয়েছিল যে বাচ্চা বাঁচা নেই বলে। ঠাকুরের কাছে ও বাচ্চা সুস্থ হয়ে তাকে আমি নিয়ে এসেছি, সাত দিন এক দিন এখানে রেখেছি। দুজন বাচ্চাকে একজনকে ডাক্তার বলেছিল যে না ও বাঁচবেন না বলে, সুস্থ হয়ে ঠাকুরের কাছে যখন মানত করলাম তখন আমার বাচ্চা সুস্থ হয়ে সাত দিন ওদের কাছে ছিল। ওদের থাকাকালীন ভালো হয়ে সুস্থ হয়ে তাকে নিয়ে এসেছি। অনুষ্ঠানটা যে সাত দিন সাত রাত হবে তার মাঝখানে অমাবস্যা রাতে একদিন এখানে লাইট অফ থাকবে, অনুষ্ঠান চলাকালীন। তখন আমাদের এখানকার এলাকার লোক খেপে গেল, খেপার পরে বললো যে কেন লাইট অফ থাকার তো কোনো কথা নেই, অনুষ্ঠান চলাকালীন হাজার হাজার মানুষ থাকে, লাইটটা কি করে অফ থাকবে। তখন বোঝা গেল যে মোটামুটি এখান থেকে কিছু সত্য তোলার চেষ্টা করছে। তারপরে হঠাৎ কিছুদিন পরে মানে এক মাস হবেনি, এক সপ্তাহ বা এক সপ্তাহ আগে একটা পুজো এসেছিলো ঠাকুর চোখ থেকে, তার বাবার মেয়ে নিয়ে আসলো। আসার পর উনি এসেছিলেন সেই মন্দিরের গেট পর্যন্ত, মেয়ে বয়স হয়েছে 17 বছর, মেয়েটাকে হঠাৎ ঠাকুর ভাত দিল। দেওয়ার পরে উনি উঠে এসে সরাসরি গাছে একদম উঠে গেলেন, কোনো গাছের ডালাপালা কিছু ধরার নেই, উঠে গেলেন। যাওয়ার পরে নিচে নামার পরে তাকে বললো যে কী মা বুড়ি কী ব্যাপার বলো না, এখানে যে তান্ত্রিক আছে ভণ্ডপুরী তান্ত্রিক, ওকে তাড়াতাড়ি এখান থেকে খেলার চেষ্টা করো, যদি না করো এখানকার যা সত্য আছে সব তুলে নিতে। এই পর্যন্ত জানার পরে আমার গ্রামবাসী সবাই জানলাম যে এখানে একটা নাগনাগিনী উপদ্র এবং নাগনাগিনী ম্যাচ। ওই যে ওই তান্ত্রিকটা যে ওই এটা করেছে ওর নাম কি? না সেগুলো কিছু বলতে পারবো নাম জানা নেই। তোমার এতদিন এখানে থাকে নাম জানতে না? নাম দেখুন যে নামটা ওটা বলছে হয়তো ওর আসল নাম না। যে নামটা কি বলছে ও দাবি করতো কি শুনি? ওই যে তান্ত্রিক আসলে নামটা জানো তো, ওই যে মন্দিরের মালিক কিন্তু। কিন্তু তোমাদের নাম কি? দেহুরি? দেহুরি, ওদের নাম দেহুরি। মানে দেহুরি সম্প্রদায়ের লোক মানে আমি এটা ইতিহাস বইতে গেলেও আছে। তান্ত্রিকের নামটা জানো তুমি? ওই নামটা ঠিক মতো খেয়াল নেই। হ্যাঁ
ভিলিয়ান আপনি বলুন না, আপনি তো এখানকার মানুষ, হ্যাঁ আপনি বলতে পারবেন কি সমস্যা থেকে আগে দাঁড়ো, কি সমস্যা সমস্যাটা বলবো যে এটা ধরে আসছে জোরে বলুন গরু খারাপ হচ্ছে।